যে স্বাস্থ্যবিধি মেনে যদি আমাদের স্কুল খোলা হয়েছে সে তো আমাদের উপকৃত আমরা কারণ এই যে দেড় বছর আমাদের ক্লাসগুলো আমরা পাইনি অনলাইনে করেছি যেহেতু তারপরও কিছু তো ঘাটতি তো রয়ে গেছে তাই স্বাস্থ্যবিধি মেনে যেহেতু স্কুল খুলেছে এখন এই যে আমরা যে মানে যে ঘাটতিতে আছে সেইটুকু পূরণ করতে পারবো এছাড়াও আমাদের পরীক্ষা আছে সামনে তো ভালো একটা রেজাল্টের আশা আছে আর এই মানে এতে ঝামেলা মনে হচ্ছে না যদি স্বাস্থ্যবিধি মেনে স্কুল ছিল সারা বিশ্বব্যাপী তো করোনা মহামারীর কারণে এই জন্য তো সরকার বন্ধ করে দিয়েছে জানো আমাদের স্বাস্থ্য মানে আমরা জানি স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ি তো এখন দেড় বছর হয়ে গেছে এখন সরকার খুলে গেছে জানো আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে জানো আমরা ভালোভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের মাধ্যমে ক্লাসটা করতে পারি স্কুলে ফিরতে পারি আমাদের যেন লেখাপড়ার ক্ষতি না হয় এর জন্য হয়তো মূলত আমাদের স্কুলটা সরকার খুলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানছি আমরা যখন স্কুলে আসলাম মেশিনে আমাদের হাত ধোয়ালো দেন আমাদের টেম্পারেচার মাপছে আর আমরা প্রত্যেকে ব্যাগে করে স্যানিটাইজার মানে নিজেরা চেষ্টা করি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার 3 ফুট দূরত্ব আর স্কুল থেকেও যথাযথই না না স্কুল থেকে যেমন চাচ্ছে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি আমরাও তেমন চাচ্ছি যেহেতু আমাদের সামনে পরীক্ষা আমরা এসএসসি ব্যাচ তো যদি স্বাস্থ্যবিধি না মানি তাহলে করোনা বাড়লে আমাদের পরীক্ষাটা আর হবে না তাই আমরা চাচ্ছি মানতে যাতে আমাদের পরীক্ষা হয় আমরা সরকারের বিভিন্ন সময়ে প্রাপ্ত নির্দেশনা অনুসারে আমরা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজড রাখার চেষ্টা করেছি আর আজকে শিক্ষার্থীদের আহ্বান করার জন্য আমন্ত্রণ জানানোর জন্য যে পরিবেশ তা আমরা তৈরি করেছি আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করবে সুরক্ষিত থাকবে তাদের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে তাদের হাত ধোয়ার পরিবেশ আমরা অত্যন্ত বিভিন্ন কর্নারে কর্নারে দোতলা নিস্তলাভাবে আমরা দিয়েছি স্থাপন করেছি বিভিন্ন ফ্লোরে রুমে ঢোকার আগে তাদেরকে পাপুষ দিয়ে স্যানিটাইজ করে পা মুছে ঢুকবে ক্লাসে প্রত্যেককে সে পানির বোতল এবং একটি করে ছোট স্যানিটাইজারের তাদের রাখতে বলা আছে এনশিওর করছি আমরা ক্লাসের দূরত্বটাও আমরা বজায় রাখার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি এবং এনশিওর করছি শিক্ষার্থীরা প্রাঞ্চল নেই একেবারে তা নয় তবে দূরত্ব বজায় রেখে সে মেনে চলছে এবং আশা করব এর মধ্য দিয়ে আগামীতে শিক্ষার্থীরা এইভাবে স্কুলকে এগিয়ে নিয়ে যাবে চলমান থাকবে এই পরিবেশ এই পরিস্থিতি এটি অবশ্যই আছে কারণ ক্লাস তো বন্ধ ছিল না আমরা কোভিডের প্রথম থেকে অনলাইন ক্লাস গত জুন থেকে অর্থাৎ 20 জুন থেকে আমরা অনলাইন ক্লাস শুরু করি এপ্রিল থেকে শুরু করি এবং সেটা চলমান ছিল এখনও চলমান আছে ফলে ক্লাস ফিজিক্যালি না হলেও ওদের লেখাপড়ার সঙ্গে তারা সংযুক্ত ছিলই সেজন্য লেখাপড়ার প্রতি তার আগ্রহ কমে যাওয়ার কোনো কারণ নেই আরেকটি বিষয় যে কিছুটা তো পিছিয়ে পড়েছে ক্লাস নেই কারণ সশরীরে ক্লাস অনলাইনে ক্লাস নিতে কিছুটা ওরা পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়া আসলে আমরা উদ্বুদ্ধ করছি তাদেরকে তারা যেন লেখাপড়ার সঙ্গে বিচ্যুত না হয় লেগে থাকে এবং সংযুক্ত থাকে এই জন্য আমাদের মনিটরিং করছি এবং তাদের উদ্বুদ্ধকরণ বিভিন্ন প্রোগ্রাম যেমন আমরা জুম মিটিং করেছি গার্ডিয়ান সেকশন ভিত্তিক কথা বলেছি গার্ডিয়ানদের সচেতন করেছি তার লেখাপড়ার সঙ্গে কেউ সেরকম পিছিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ কেউ না পায় স্কুল করতে আমরা অনেক খুশি কারণ এই অনেকদিন বাসায় আমরা বন্ধ হয়ে গেছি অবশ্যই অনেকদিন বাসায় আমরা ছিলাম
কিছুদিন হয়তো থাকতে ভালো লাগছিল, কিন্তু পরে আর ভালো লাগছিল না স্কুলে আসতে। এই বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছিলাম না, পড়ালেখাও ঠিক মতো করতে পারছিলাম না, আমাদের বাসায় আর ভালো লাগছিল না। এই সরকার তবে সেই স্কুল বলে স্কুলে দিয়ে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা। কিন্তু সবার সাথে আনন্দ হয়েছে, সবার সাথে দেখা হয়েছে, এইটাই বড় আনন্দ বাসায় থাকার চেয়ে। লেখাপড়া কি হবে? লেখাপড়া হবে, স্কুলে আসছি এখন, লেখাপড়া হবে। এতদিন ছিল শিক্ষা কার্যক্রম ছিল আমাদের, অনলাইন ক্লাস হয়েছিল, এগুলো এখন না ভালোই হয়েছে, আমার স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে, এটাই আমাদের আনন্দ। হাত ধোয়ার ব্যবস্থা ছিল, তারপরে স্যানিটাইজার বা স্যানিটাইজার, তারপর মাস্ক পরার জন্য বলছে। ক্লাসে শিক্ষকরা কি বলে? তেমন তেমন তো বলছে শিক্ষকরা, বল না শিক্ষকরা বলছে যে স্যানিটাইজার মাখবা, তারপরে দূরে দূরে থাকবা, মাস্ক পরবা, লেখাপড়ার বিষয়ে এরকমই লেখাপড়া চলবে বারবার। অনেক স্কুল খুললো, এখানে কিছু স্বাস্থ্যবিধি ওদেরকে মানতে হচ্ছে, যে কারণে ওরা ছুটাছুটি করা নিষেধ, রুমে ক্লাসেই থাকবে, বসে ওই আসনেই থাকবে, ঘোরাফেরা করতে, এই কারণেই আসলে। কিন্তু ওদের মনের মধ্যে কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং ওরা আপনার কথা বলো দেখছেন হয়তোবা যে ওরা কিন্তু আনন্দিত, খুবই আনন্দিত, ঠিক আছে। কিন্তু স্বাস্থ্যবিধির কারণে অনেকটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারছেন আর কি। আজকে খুললো, এখন আসলে অনেক ক্লাস আপনার স্কুলে থ্রি থেকে টেন পর্যন্ত বা এসএসসি পর্যন্ত, এতগুলো ক্লাস আসলে কোন দিন কীভাবে শিফটিং করতেছেন? আমরা নির্দেশনা আছে এসএসসি পরীক্ষা 2021 এবং 22 ওদের নিয়মিত ক্লাস আর ফাইভে ওদের নিয়মিত ক্লাস আছে, এছাড়া অন্য অন্য ক্লাসের সপ্তাহে একদিন, প্রতিটা ক্লাসে একদিন করে, সেইভাবে আমরা ব্যবস্থান করেছি। হ্যাঁ, যেমন আজকে আছে ক্লাস ফাইভ দুই এসএসসি এবং এসএসসি 21-22 আর ক্লাস ফোরের আজকের ক্লাস আছে। যখন আমরা সবসময় দেখতাম যে সরকারি স্কুলগুলোর সামনে বা অন্যান্য স্কুলগুলোর সামনে অভিভাবকদের ভিড় জটলা থাকতো, সকালের পরিস্থিতিটা কী করে হ্যান্ডেল করলেন? আমাদের তো মেসেজ দেওয়া ছিল এবং আমার আমাদের যে পেজে দেওয়া ছিল অভিভাবকরা কী করণীয়, তারা কীভাবে আসবে সেই নির্দেশনা ছিল, সে কারণেই কিছু গাড়ি এসেছে, কিন্তু ওইভাবে আসে না যে অন্য সময় আসতো, কারণ আমাদের নির্দেশনা আসা নিচ্ছেন এবং তার সন্তান নিরাপত্তা চিন্তা করে তাকে মানতে হয়েছে আর কি। আসলে বিদ্যালয়ের প্রাণ ছাত্রছাত্রীরা, তারা ফিরে এসেছে, আমরা এখন আর কোনো আসলে নেগেটিভ চিন্তার দিকে যেতে চাই না, আমরা আশা করছি যে এই যে খুলে গেল এটি আমরা ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি আর কি, যে করোনা আর সেভাবে ফিরবে না এবং আমাদের বাচ্চারাও সবসময় স্কুলে থাকবে, স্কুলের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল হবে, সেই সাথে আমরা সামনের দিনগুলোতে এই বাচ্চারা তো ফিরে যাবেই না, যে বাচ্চাগুলো এখনও বাইরে আছে তারাও আমাদের ক্লাসগুলোতে এসে যোগদান করবে আর কি। করোনাকে পরাজিত হয়তো করা যাবে না, কিন্তু করোনাকে মেনে নিয়েই আমরা আমাদের সকল কার্যক্রম চালু রাখতে পারব, আর সংক্রমণ বাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি জানেন শুধু স্কুল বাদে সব কিছুই খোলা আছে, সব কিছু খোলা থাকা সত্ত্বেও যেহেতু স্বাস্থ্যবিধি সবচেয়ে বেশি মানা হচ্ছে স্কুলগুলোতে, আপনারা ইতিমধ্যে দেখেছেন তো, অন্য জায়গায় যেহেতু সবগুলোতেই কমে যাচ্ছে সংক্রমণ, আশা করছি এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ আপনাদেরকে। না, স্কুলগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে, আমরা যেহেতু এটা শহরের স্কুল এবং তারা সবাই সচেতন, শিক্ষকবৃন্দরা একেবারেই জেলার ভিতর সবচেয়ে ভালো অবস্থানে আছেন, ওনারা শতভাগ নিশ্চিত করেছেন, শুধু ক্লাসরুমের স্বাস্থ্যবিধি না, একদম বিদ্যালয়ের পরিবেশটা আপনি দেখেন একেবারে অন্যরকম, আমরা দেখছি যে খুবই চমৎকার পরিবেশ। আমাদের জন্য শুভকামনা থাকবে।
কোন কলার গন্ধ নাই।